হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদেব, তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি কুমারটুলিতে, কারণ সামনেই রয়েছে কিন্তু পয়লা বৈশাখ, এবং পয়লা বৈশাখে হয়ে থাকে কিন্তু লক্ষ্মী গণেশের পুজো। তো সেই কারণেই এসে গেছি কুমারটুলিতে, এবং তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো কুমারটুলির কতটা ব্যস্ততা রয়েছে এবং কতগুলো প্রতিমা এখানে কিন্তু তৈরি হয়েছে। তো ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। কিন্তু মা তারা স্টোর্স এর কাছে, তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ঠাকুর রয়েছে। আর এখানে কিন্তু 110 থেকে 1500 এবং 2000 পর্যন্ত কিন্তু এক একটির প্রাইস রয়েছে। এক একটি অর্থাৎ কিন্তু পেয়ার রয়েছে, লক্ষ্মী গণেশের পেয়ার, মানে লক্ষ্মী গণেশ দুটো মিলিয়ে কিন্তু দামটা আমি তোমাদের বললাম। মুহূর্তে কিন্তু চলে এসেছি সুনীল পাল এন্ড সনসেস স্টুডিওর সামনে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে। আর যেটা তোমাদের বলছি, এই ছোটোগুলো কিন্তু 500 থেকে এখানে স্টার্টিং রেঞ্জ রয়েছে, অর্থাৎ জোড়ায় লক্ষ্মী গণেশ দুটো একসাথে স্টার্টিং রেঞ্জ, এবং 1500 থেকে 2000 পর্যন্ত কিন্তু রয়েছে। অর্থাৎ পিছনে যে দেখতে পাচ্ছ বড়গুলো রয়েছে, এবং এই পাশের যে বড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আরও রেঞ্জ রয়েছে এগুলো প্রাইস। আর এইখানটাতে আমি দেখতে পেয়েছি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, যেমন তোমরা উপরে দেখতে পাচ্ছ, এবং নিচে যদি দেখো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লক্ষ্মী ঠাকুর বানানো রয়েছে। অলরেডি মাটির কাজ কিন্তু কমপ্লিট, রঙের কাজ বাকি আছে। এই সাইডটা কিন্তু পুরোটাই লক্ষ্মী রয়েছে। আর এদিকটা যদি দেখো, এদিকটা কিন্তু লক্ষ্মীর পাশাপাশি গণেশ ঠাকুরও কিছু রয়েছে। পাশটাও দেখো, দুটো গণেশ ঠাকুর রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু মাটির কাজটা, রং করলে কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে। তো দেখতে পাচ্ছ এই ছোটো যে ঠাকুরগুলো রয়েছে এগুলো কিন্তু 150 করে, আর এই বড় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব 300 করে রয়েছে। আর কাজ কিন্তু খুব অসাধারণ লাগছে, তোমাদের এই জিনিসগুলো দেখাবো একবার। এই ঠাকুরগুলো এগুলো কিন্তু অসাধারণ লাগছে, এই সাজগুলো। চলে এসেছি কিন্তু মীনাক্ষী পালের স্টুডিওতে, এবং তোমরা দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুরের রঙের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র চোখ আঁকা বাকি রয়েছে আর সাজসজ্জা কিন্তু বাকি রয়েছে। সেগুলো হয়ে গেলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে।
তো তোমাদের তো সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং সকলের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে গুপ্তা তুই নতুন একটি ভিডিওর সাথে, আজকের মতন এখানেই, টাটা।